দেহ দিলা মনটা দিলা না, ও লালো না দেহ দিলা মনটা দিলা না, আপনি তো সেলসেলায় বেসতে যাই। টাকা কামানোর জন্য কিছু খারাপ কাজ করলেন, টাকাও কামালেন, ফেমাস হইলেন, কিন্তু যে সম্মানটা হারালেন সেটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, যুব সমাজ চলে যাচ্ছে ধ্বংসের দিকে, কেউ খাচ্ছে সিগারেট, কেউ খাচ্ছে বিড়ি, আর আমার আজকের ভিডিও টপিক স্থানি নয়, মিয়া নয়, ভিপিএন ছাড়া নারী। নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় মারো মার সখী গো। হে রাসেল ভাই, মিডিয়াতে অ্যাটেনশন পাওয়ার জন্য যেসব মেয়েরা সোশ্যাল মিডিয়াতে এসে বডি শো অফ করে, তাদেরকে আপনি কি বলবেন? সরি, এটা কিন্তু ম্যাগি নুডলস এর পেইড প্রমোশন নয়, এমনকি বিরিয়ানির স্পন্সরশিপও নয়। সোশ্যাল মিডিয়াতে দেহ প্রদর্শন করে সেলিব্রিটি হওয়ার জন্য ছেলে বেটি, আর অন্যদেরকে বলে শুন মেরি বাত, ইটস হার চয়েস। ইয়েস, হার চয়েস। সবচেয়ে মজার বিষয় হলো এদের ফ্যান ফলোয়ারের অভাব নেই। সত্যি বলতে কাপড় চোপড় দেখলেই সবাইকে সুখী ভাবা যায়, কিন্তু আসলেই কেউ সুখী নয়। কপালে সবার নাকি সুখ সয় না। নাও কি ইনবক্স করছে, আমি বলছি যে তোমার অনেক হেটার্স, আমি তোমার সাথে ইন্টারভিউ ইন্টারভিউ দিবে না, ওর সাথে আমার অনেক হেটার্স। আপনি তো সেলসেলায় বেসতে যাবেন। বাইরে কয়লা দুইলেই ময়লা যায় না। যে মেয়ের ড্রেস আপের জন্য শুটিং স্পটে তার সহকর্মীরা পাবলিকের কাছে মার খায়, এই ঘটনার পরে যে মেয়ে ঠিক হয় নাই সে আসলে কখনো ঠিক হবার নয়। ওয়েট, মার্কেল সৌভিক, কিন্তু মেয়েটা কে ছিল দেখবেন না? ফেসবুকে করোনার চেয়ে রিয়্যাক্ট ডিপ্রেশনে আক্রান্তের সংখ্যা বেশি, কারণ এক্স এর মান বের করা সহজ, কিন্তু এক্স এর অভিমান বের করা সহজ নয়। ফেসবুক যেন এখন ইউটিউব হয়ে গেছে, ঢুকলেই ভিডিও আর ভিডিও, তার চেয়ে বরং এখন টিকটকে জয়েন করে, ওখানে করোনা নেই, নেই মৃত্যুর ভয়ও, আছে কিছু নাদুসুন্দুর ছেলেমেয়ের নাচানাচি, তারা হাঁটলেও মিউজিক বাজে। জীবনটা হয়ে গেছে তেজপাতার মতো, তাই বিটিভি দেখেই মজা নেই, আপনি চাইলেই সেখানে হাহা অ্যাংরি এমনকি লাভ রিয়্যাক্টও দিতে পারবেন না। ওভার স্মার্ট আর খ্যাত দুজনই আপন ভাই, একজন শহরে থাকে আরেকজন গ্রামে, কিন্তু দুজনই মূর্খ। কিছু নিম্নমায়ের মানুষের থাকার জায়গাকে বস্তি বলা হয়, আর তারা আপনার আমার মতো মানুষ, বস্তি কখনো গালি হতে পারে না। অন্যদিকে অনেকে আবাসিকে থেকেও সোশ্যাল মিডিয়াটাকে বস্তি বানাচ্ছে। সারাদিন বড় লোকের বেটি গানের সাথে নাইছা, ফেসবুকে ভিডিও আপলোড দিলে কিন্তু বড় লোকের বেটি হয়ে যায় না, ফকির নি সারা জীবন ফকির নি। আর এখনকার বাচ্চাদের থেকে সবার শেখা উচিত ভালোবাসা কাকে বল। 90 দশকের প্রমাণ যেটা করতে সেটা ছিল মুরগি পোষা, আর এখনকারটাই আসল ভালোবাসা। ভাই মারো, মুঝে মারো, মারো বাসরে ঘরে আর সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু রমণী দেখলে মনে হয় আমি তেলা পোকা দেখে ফেলছি। সবার কপালে সুখ হয় না। ওয়েট, অনেক মেয়েদের এখন আর ফেসবুকে অ্যাক্টিভ দেখা যাবে না, কারণ ফ্রি ফেসবুক তো বন্ধ করে দেয়া হয়েছে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। কিছু কিছু মানুষ তো ফেসবুকে পোস্ট করে নিজেকে অনেক মহৎ ভাবে, কিন্তু তারা জানেই না তাদের লুঙ্গি প্লাজ ওড়ে আকাশে। আমি আপনার সাথে একদম একমত। গুড গুড আই প্রায় দেড় মাস হলো তো পাগল আছি আই হাই কি আমি বেমাস হইতে চাই তোরা যে যাবো।
টিকটক ও ফেসবুকে ভালগারিটি করছেন ফেমাস হওয়ার জন্য, কিন্তু এটাকে ফেমাস বলে না, এভাবেই ফেমাস হওয়াও যায় না, এটাকে ভাইরাল নেশার ভন্ডামি বলে। এইটা নিয়ে তোমরা ওকে আর বেশি কিছু বলো না। এখন অনেকে বলবে যে যা করবে তাতে তোর বাপের কি? হ্যাঁ, আমার কিছুই না, কিন্তু এরা তো এখন ফেসবুক টিকটক লাইকিতে নাচানাচি করছে। পাট খেতে যে নাচানাচি করে নাই তাদের কপাল ভালো, কিন্তু এভাবে চলতে থাকলে কিছুদিন পর পাট খেতেই দেখা যেতে পারে। সমাজ বলে যে একটা জিনিস আছে সেটা হয়তো এইসব মেয়েদের মাথায় নেই, কারণ তারা মাথা দিয়ে ভাবে না, চোখ দিয়ে দেখেও না। হে গাইস, ভিডিওটি ভালো লাগলে যা যা করার দরকার আপনারা নিজ দায়িত্বে করে দিবেন, নেক্সট ভিডিও থেকে নেক্সট লেভেলের খেলা হবে। সো গাইস ওয়েট, বাজান, আমি কখনো কারো খারাপ চাইনি, কিন্তু আমার গল্পে আমিই খারাপ। বাই।